नमस्कार बंधुरा, तृप्तिस किचन एंड ब्लॉक सबाई के स्वागतम। तो नतुन एक रेसिपी अपन शेयर करते चाहिए बंधुरा। तो बोलूँ तो बंधुरा, एगो कि माछ? क्यों बोले लोटे, क्यों बोले नेहरी माछ। तो अपना कि बोलें कमेंट एक लिखे जानाबें और के के भालोबाशें खेते। तो एगुलो आमी एबार केटे नेब। एई मुख और लेज और एई दाना, एगुलो खूब नरम माछ। भेतर थेके अनेके एई काटा छाड़िए नेय, आबार केउ बा छाड़ाय ना। तो बंधुरा, ये हमें केटे परिष्कार करे निये आसछि, तारपर आपनादेरके रान्नाटा देखाच्छि। तो बंधुरा, माछ केटे हमें टुकरो करे निएछि और एदिके हमें कड़ाई बसिए दिएछि। देव हमें सर्षेर तेल, ये रान्नाते तेलटा एकटु बेशी लागे, बेशी करे दिए देव सर्षेर तेल। और एदिके हमें माछ लेबुर टुकरो निएछि, हमें पाति लेबु, एटा हमें एकटु मैरिनेट करे नेब। ভালো করে এটা আমি মেখে নেব। তো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, তেলটা এত ঝাঁজ গন্ধ বেরোচ্ছে। তো মাছ আমি কড়াইতে দিয়ে দেব, চোখ মুখ জ্বালা করছে। তো বন্ধুরা, অনেকে এই মাছে কাঁটা ছাড়িয়ে নেয়, কিন্তু আমি কিন্তু কাঁটা রেখে দিয়েছি। এটা একদম খিরের মতো গলে যাবে, সেটা একটু হতে থাক, 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ঢাকনাটা এবার খুলে দেখবো, 5 মিনিট পর ফিরে এলাম। এটা ফুটছে, এবার দেবো আমি লবণ হলুদ। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে তেলে নেড়ে দেব। এটা তো নরম মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেবো আমি এবার রসুন, আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। পাঁচশো লোটে মাছ, তাতে আমি দুটো বড় পেঁয়াজ দিয়েছি আর পাকা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি দুটো। এটা একদম শুকিয়ে অল্প হয়ে গেছে, এবার দেবো আমি টমেটো কুচি। ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবারে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট পর আবার দেখাবো। 5 মিনিট পর দিয়ে দিলাম ঢাকনা, এবার খুলে দেখবো। দেখেছেন বন্ধুরা, একদম পুরো গলে গেছে, এর থেকে কাটা বের করার কোনো প্রয়োজন নেই। এবার অনেকে বের করতে চান, তারা বের করবেন, আমি একদমই বের করি না। এবার আস্তে একদম ধিমো আছে দেখ, প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে, এবার একটু লো ফ্লেমে দেব। কিছুক্ষণ বাদে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা ধিমো আছে, একটু সময় লাগবে। তো লঙ্কা আমি দুটো দিয়েছিলাম বড় সাইজে টুকরো করে, পাকা লঙ্কা। তো
তো এবার আমি একটু এই জিনিসে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, দিয়ে দিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো, এই চামচের এক চামচ একটু নেড়ে দেবো। আবার কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা আমি 10 মিনিট পর ফিরে এলাম, এটা হয়েও গেছে। গ্যাসটা এবার আমি অফ করে দেব, উপর থেকে দিলাম আমি ধনে পাতা কুচি অ্যাড করে। তো প্রস্তুত আমার আজকের লোটে মাছের রেসিপি। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের লোটে মাছের রেসিপি, আপনারা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, একদম জমে যাবে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে।